গুড মর্নিং বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর ঈদটাও ভালো কাটাচ্ছেন অবশ্যই, যাদের ঈদ ঈদে আছেন। আমরা তো ভালো আছি। যাই হোক, সকালবেলাতে আপনারা জানেন যে আমি চা না খেয়ে তো কোনো কাজে মন দিই না। চা খেলে তবে ঠিকঠাক হয়, চায়ের জন্য কিন্তু সারাদিন মনটা নাড়ে ছকছক করবে। তাই একদিকে চা আর একদিকে দুধ বসিয়ে দিয়েছি। আর আপনারা জানেন আমার সকালবেলা রান্নার ঝামেলা, রান্নার ঝামেলা 9টার সময় রান্নাটা শেষ করতে হবে, কিন্তু তবুও এদিকে তো পড়তে হয় 9টার মধ্যে, আবার তো 9:30টার মধ্যে পড়ানো, স্টুডেন্টদের ছুটিও দিতে হবে। তাই চেষ্টা করি না সকালবেলা এই চা দুধের উনুনে রান্নাটাও বসিয়ে দিতে, কেন স্টুডেন্টরা সব চিৎকার চেঁচামেচি করবে। হ্যাঁ, যাই হোক, চাটা ফুটে গেছে আর দুধটাও হয়ে এসছে, এইবার একটু সবাইকে দিয়ে দেবো, এই উনুনেই রান্নাটা বসিয়ে দেবো। একদিকে তরকারি বসিয়ে দিয়েছি, আপনাদের বলেছি যে সকালবেলা চায়ের উনুনেই আমাদের রান্না, আমাকে রান্না বসিয়ে দিতে হয়। টিফিন আছে, ভাত, মানে ওটা তিনটে তরকারি হবে, ভাত হবে, রুটি হবে, আবার স্টুডেন্টরা সব বসে আছে, তাই বাধ্য হয়ে আমাকে দুধ আর চায়ের সঙ্গে রান্নাটা বসিয়ে দিতে হয়। যাই হোক, এদিকে ভাতটা বসিয়ে দেবো, চাটা এখন উপস্থিত আমেজ করে একটু খেয়ে নিই। চাটা ওই ছুটি ছুটি করে খাওয়া যায় না, কিন্তু বর তো 9টায় বেরোবে, তার আগে রুটির ফুটি সব রেডি করতে হবে। যাই হোক, চাটা হয়ে গেছে, ওদেরকে দিয়ে আসি। রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে, এখন মোটামুটি 10:30-11টা বাজে। এই যে অনলাইনে আমাদের এই অর্ডার দেওয়া হয়েছিল, ওই যে প্রোটিনেক্স, দেখা যাক। আগেরবারে আমরা একটা প্লাস্টিকের কৌটোর অর্ডার দিয়েছিলাম, কিন্তু এসেছিলো টিনের কৌটো। অনেক বছর ধরে আমাদের মেয়েরা সব প্রোটিনেক্স খায়, সব টিনেরই, কিন্তু এখন দেখতে পাচ্ছি নতুন সব প্লাস্টিকের একটা কৌটো উঠেছে। কিন্তু গতবারে প্লাস্টিকটা অর্ডার দেওয়া সত্ত্বেও কিন্তু টিনেরটাই এসেছিলো, এবারে দেখা যাক প্লাস্টিক না টিন কী এসেছে। এই তো প্লাস্টিকটাই এসেছে। কি বলুন তো, মেয়েরা সব শুধু দুধ কেউ খেতে চায় না, ওর সময় কিছু না কিছু গুলে দিতে হবে না। এই যো গতবারে, এই যে গতবারে মানে গত গত মাসে টিনেরটা এসেছিলো, প্লাস্টিকটাই অর্ডার দেওয়া হয়েছিল, কিন্তু টিনেরটা এসেছিলো, আর এবারে এইটা প্লাস্টিকটা এসেছে। কিন্তু সবচেয়ে বড় কী জানেন তো, আমার এই বাজে অভ্যেস, খুব বাজে অভ্যেস, এটা এক্সপায়ার ডেট দেখে নেওয়া, সে ওষুধ হোক আর যাই হোক, এই যে আমার খুব বাজে অভ্যেস এটা। ভালো অভ্যেস বলুন আর খারাপ অভ্যেস বলুন, আমার দেখা অভ্যেস এটা। যাই হোক, ও এক্সপায়ার ডেটটা অনেক দিন, অনেক দিন পর্যন্তই আছে। আবার এখন দেখতে পাচ্ছি এই কৌটোর পাশে না এই টিনের কৌটো আঁকা আছে, এরও দিয়ে আবার প্লাস্টিকের কৌটো দেওয়া আছে, মানে এবার থেকে এই প্লাস্টিক কৌটোটাই আসবে, টিনটা বাদ দিয়ে এ কৌটোই করে দিয়েছে, প্লাস্টিকের কৌটোই করে দিয়েছে। এই যে দেখেছেন, এখানটা টিন আর এসেছে, প্লাস্টিকের কৌটোর মাঝখানে এরো চিহ্ন দেওয়া আছে। যাই হোক, আর আপনারা শুনেছেন আমার এই সেলাইয়ের ট্রেনিং হচ্ছে 12টা থেকে, কী করবো বলুন, সবাইকে না খেতে দিয়ে, বর তো খেয়ে চলে গেছে কিন্তু মেয়েদের না খেতে দিয়ে না আমি কখনও খাই না, কিন্তু এই বাধ্য হয়ে না এই 13 দিন আমাকে খেয়ে নিতে হচ্ছে, আমার খুব কষ্ট হয়। মেয়েদের টিফিন বলুন আর ভাত বলুন, ওদেরকে না খেতে দিয়ে যদি আমাকে খেতে হয় না, আমার খুব কষ্ট হয়। হ্যাঁ, কী করবো বলুন। আর এই টেটেন দেখ, পুঁই মেচড়ির চচ্চড়ি করেছি, পুঁই মেচড়ির চচ্চড়ি মানে জানেন তো, এখন তো শীতকাল নয়, গরম পড়ে গেছে, আর আমাদের যে পুঁই গাছ আছে না তাতে দেখছি এখনও কুচি কুচি পুঁই মেচড়ি হয়ে আছে। এবার আমি ওগুলো কি ভেঙে নয় ফ্রিজের ভেতরে আজকে না হলেও 10-15 রেখে দিয়েছিলাম, গাছে থাকলে তো পেকে যাবে, লাল লাল হয়ে যাবে, আর কচি অবস্থাতেই পেরে আর এর মধ্যে রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে, একটা কাগজে ভালো করে প্লাস্টিকের বেঁধে রেখে দিয়েছিলাম, আর মাছের মাথা ছিল আজ একটা বড়, সেটা দিয়ে ভাবলে পুঁই মেচড়ি চচ্চড়িটাই করি, বেশ খেতে ভালো হয়েছে, মাছের মাথা দিয়ে পড়েছে তো আমাদের তো ভালোই লাগে, বেশ মুটমুট করে আওয়াজ হয়। যাই হোক, খেয়ে নিয়ে আবার তো চলে যাবো ট্রেনিংয়ে, আর ওবেলা আবার একটা কালী পুজো বাড়ি নিমন্ত্রণ আছে, মেয়েরা তো কিছুতেই যেতে রাজি নয়, জানি না কী করবে না করবে, একদম কোনো কাজ বাড়িতেই ওরা যেতে চায় না, জোর জাবস্তি করে নিয়ে যেতে হয় জানেন তো, পুরো ঝাপসা হয়ে গেছিলো। ঠিক আছে, আমি ট্রেনিং থেকে এসে পড়েছি,
ক্লিক করছি, এবার যাবো একটু কালীপুজো বাড়িতে। হাতে আপনারা ভাবছেন হাতে মিষ্টি আছে আবার কেন খাতা আছে? আসলে কি বলুন তো, আমার একটা দলের, এই যে এখন সব মেয়েদের দল হয়েছে না, সেই দলের খাতা, যেখানে কালীপুজো বাড়ি যাচ্ছি মানে ওইখানেই খাতাটা পৌঁছে দিতে হবে, তাই হাতে করে নিয়েই বেরিয়ে পড়েছি। হ্যাঁ, মেয়েদের কিছু কেউ যাচ্ছে না, মেয়ের বাবা যাচ্ছে আর আমি, এই দুজনেই যাচ্ছি, কেউ মোটে রাজি হলো না। ঠিক আছে, দুজনে বেরিয়ে পড়ছি, দেখা হবে কালী পুজো বাড়িতে গিয়ে। দেখেছো না এই জোকারটা নাচছে কিরকম? রে বাপ রে বাপ, ও রাস্তা ভেঙে যাওয়ার মতো, অনেক কিছু বাজি বাজনা করেছে, ঠাকুর সবে ঠাকুর নিয়ে বাড়িতে পেট যায়, তারপরে পুজো হবে, নিচে ঘোড়ার গাড়িগুলো মা যাচ্ছে, বেশ ভালো লাগছে। আমরাও ওদের দরে ঘিরে গেলাম, রাস্তা দেখা হয়ে গেছে, আমরা ওদের দরে ঘিরে গেলাম, ঠাকুরটা আনতে যাইনি কিন্তু রাস্তায় ওদের সঙ্গে একসঙ্গে ফিরলাম। নাচ দেখেছে, মেয়েদের বাজার, মেয়েরাই বেশি নাচের নিচে কাটিয়ে দিচ্ছে, কটা ছেলে নাচছে সিংহাসনের মতো যে জায়গাটা করা আছে, বেরি করা আছে, সেখানে ঠাকুর যেরকম আমরা ছেলে মেয়ে নিয়ে মেয়েকে গাড়ি দেওয়ার সময় বা ছেলে বিয়ে করতে যাওয়ার সময় যেভাবে আমরা বরণ করি, মাকে সেরকমভাবে বরণ করে তাদের তুলতে হবে। আবার যখন মাকে বিসর্জন করতে নিয়ে যাওয়া হয় তখন কিন্তু বরণ করেই নিয়ে যাওয়া হয়। তবে যেমন আমি আমরা কিন্তু এসেছি কালী পুজো বাড়ি, কিন্তু কিছু খাবো না, হ্যাঁ আমি একটু পুজো দিয়ে দেখে চলে যাব। যাই হোক, রান্না হয়েছে অনেক কিছু, যদিও কিছু খেলাম না, লুচি পনির আলুরদম চাটনি মিষ্টি পাপড়, এই জন্য এই বাজনাটা তো কালী পুজো অবশ্যই দরকার, তারপরে আদার্স কোনো বাজনা হোক বা না হোক, এই জন্য মাকে দেখে নিই। যাই হোক, খাবারটা আপনি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, কিন্তু খাইনি তো, এই জন্য এইসব খাবার। যাই হোক, এখানে এই ব্লগটা শেষ করছি, আর পারাবো না আপনাদের, আর বিরক্ত করবো না, এখানে ব্লগটা শেষ করছি। গুড নাইট।